আমরা আজকে একটা 100% হিউম্যান হেয়ার দিয়ে হেয়ার এক্সটেনশন করছি। আপনারা অনেকেই যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন তারা হয়তো মিয়ামকে চেনেন। সে কিছুদিন আগে আমার এখানে হেয়ার কাট করে গেছে, বিকজ ওর চুলটা খুব ব্যাডলি ড্যামেজ ছিল। সো চুলটা লেন্থে খুব শর্ট হয়ে যাওয়াতে ও এখন 100% হিউম্যান হেয়ার দিয়ে এক্সটেনশনস করছে। নর্মালি অনেক জায়গায় যে এক্সটেনশনসগুলো হয় সেটা ইন্ডিভিজুয়াল এক্সটেনশন, এবং তাতে গিয়ে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে দেখা যায় যে চুল, যে এক্সিস্টিং চুলটা থাকে, নিজস্ব যে চুলটা থাকে, সেই চুলটা সাংঘাতিক রকমভাবে ড্যামেজ হয়ে যায়, অনেক সময় ছিঁড়েও যায়। সো আমরা একটু কাছে আসলে পরে দেখতে পারবো যে টোটাল যে এক্সটেনশনটা, এই যে এই জায়গাটা আপনারা দেখছেন, এটা একটা স্ট্রিপের মধ্যে। সো স্ট্রিপের মধ্যে হওয়াতে যেটা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল এক্সটেনশন করতে গেলে যে প্রতিটা চুলের গোড়ায় আঠা দিয়ে লাগাতে হয়, সো এটা সেই রকমভাবে লাগাতে হয় না, যার জন্য কি না ক্লায়েন্টের চুল অনেক সেফ থাকে আর ভালো থাকে, এবং এইটা আপনার লাস্টও করে অনেক দিন। আর 2 মাস পর একবার এসে ট্রিটমেন্ট করে ওয়াশ করে আবার রিফিক্স করতে পারবে। তো যেই জিনিসটা হচ্ছে এখানে যে 100% হিউম্যান হেয়ারের যে এক্সটেনশনটা সেটা রিইউজেবল, কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সটেনশন যেটা সেটা রিইউজেবল না। সো মিয়াম এসছে এবার ঈদের জন্য, ও আমাদের এখান থেকে এক্সটেনশনটা করে যাচ্ছে। যাদের যাদের দরকার আপনারা প্লিজ মান্থাইতে আসেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সটেনশন করে যেতে পারেন। কালারের ব্যাপারে আসি, যেহেতু এটা হিউম্যান হেয়ার এক্সটেনশন, আপনি আপনার চুলের রঙের সাথে ম্যাচ করে কালারও করতে পারবেন, হাইলাইটসও করতে পারবেন, কার্ল করতে পারবেন, স্ট্রেট করতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। তবে এক্সটেনশন লাগাবার আগে আপনার আমাদের কাছে কালার সোয়াচের সাথে আপনার চুলের কালারটা ম্যাচ করে দিতে হবে, সো দ্যাট আমরা কালার করে রাখবো এবং পরে এসে আপনি লাগিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আমরা হেয়ার এক্সটেনশন কীভাবে করতে হয় তা দেখলাম, আসুন এবার অরিজিনাল হেয়ারটা দেখি। এ হচ্ছে মডেল মিয়াম, এই তার অনেক শর্ট অরিজিনাল হেয়ার। সো এই জন্যই প্রফেশনাল জায়গা থেকে মিয়ামের প্রবলেম হচ্ছে বিদায়, আজকে বান্ধায় এসে হেয়ার এক্সটেনশন করে নিল। সো কেমন লাগলো আপনাদের আমাদেরকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। ওয়েল, আজকে আমি বেসিক্যালি হেয়ার এক্সটেনশন করেছি কামরুল ভাইয়ের এখান থেকে, এবং আমার চুলটা অনেক ছোট ছিল, সো আজকে আমি এক্সটেনশনটা করিয়েছি। এখনও আসলে একটু মানে সেট হতে একটু সময় লাগবে, আই গেস আমার চুলটা যেহেতু আরেকটি কালার আছে ওভাবে বোঝা যাচ্ছিলো না, আমি ওই কালারটাও চেঞ্জ করে নিবো। বাট আমার আজকে খুব ভাল লাগছে, কারণ মানে এতদিন পর আমি একটা লং হেয়ার পেয়েছি। আমার অনেক দিনের শখ ছিল যে আসলে আমাদের যেটা হয় না যে খুব একটা গ্রোথ হয় না চুলের, অনেকেরই কিন্তু এই প্রবলেমটা আছে, হয়তো বা কোনো ভাইটামিন ডেফিসিয়েন্সি থাকতে পারে, হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে, অনেকগুলো কারণে অনেকের হেয়ার গ্রোথটা ওরকম হয় না। সো আজকে আমি যে জিনিসটা করলাম এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি, খুব সুন্দর, এটা একটা অরিজিনাল হিউম্যান হেয়ার থেকে এক্সটেনশনটা বানানো। সো আমার খুব ভালো লাগছে, একটা লং হেয়ারের লুকটাও চেঞ্জ এসেছে, এবং আই এম রিয়েলি সো হ্যাপি। তো ওভারঅল থ্যাংক ইউ সো মাচ বান্ধাইকে আবারও। আই গেস আপনারা বুঝতে পারছেন আমার চুলটা। যারা আমাদের ফেসবুক পেজ টিফিনি প্রাইভেট কোম্পানি লিমিটেড, বান্ধাই বার্বার অ্যান্ড বিউটি সেলুন, পায়াসি কসমেটিক্স, এই যে তিনটা পেজে যারা এখনো লাইক করেনি ফলো করেনি, আমরা রিকোয়েস্ট করবো প্লিজ লাইক অ্যান্ড ফলো করে আমাদের সবগুলো লাইভ ভিডিওগুলো দেখবেন।
যারা অনলাইন ক্লাস করছেন বা যারা ঢাকার বাইরে থাকেন, যারা পার্লার ওনার, সবার জন্য খুবই উপকারী হবে প্রত্যেকটা ভিডিও, সো দেখে নেবেন। আর যারা মনে করেন অনেক সময় নেই আপনাদের ফেসবুকের সবগুলো ভিডিও খুঁজে দেখার, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে, বা ইউটিউব চ্যানেল আছে ওখানে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটাকে আপনি ক্লিক করে নেবেন যেন সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায়, দেন আপনি সবগুলো ইম্পর্টেন্ট ভিডিও ইউটিউবে একসাথে আমাদের চ্যানেলে পাবেন। সো সবসময় পাশে থাকবেন, দোয়া আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যেন সবসময় প্রপার সার্ভিস দিতে পারি, জেনুইন প্রোডাক্ট দিতে পারি। থ্যাংক ইউ, বাই বাই।